স্বাস্থ্য ভবনের সামনে থেকে জুনিয়র চিকিৎসকদের ধর্না উঠতেই মোছা হল প্রতিবাদের ভাষা ফুটপাতে রাস্তায় আঁকা স্লোগানের ওপর আলকাত্রার আলকাত্রারপোঁজ স্বাস্থ্য ভবনের আশপাশে বিভিন্ন অফিসের দেওয়ালে রং করা হয়েছে কোথাও কালো গেটের ওপর প্রতিবাদের ভাষা মুছতে ফের চাপানো হয়েছে রং স্বাস্থ্য ভবনের দেওয়াল পর্যন্ত নতুন করে রঙ করা হয়েছে প্রতিবাদের আশে উঠতেই দ্রুত হাতে মোছা হচ্ছে প্রতিবাদের ভাষা টানা এগারো দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে এই রাস্তায় অবস্থান বিক্ষোভ চালিয়েছে জুনিয়র ডাক্তাররা কিন্তু চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই এই যে রাস্তার উপরে তাদের যে স্লোগানের ভাষা লেখা ছিল প্রতিবাদের ভাষা লেখা ছিল সেগুলো উঠাও সকাল নটা থেকে বেশ কিছু রঙের কর্মী তারা কিন্তু এখানে কাজ করছেন তাদের বক্তব্য যে তারা সকালবেলা এসে এখানে কোনো লেখা তারা দেখতে পায়নি কালো কালো চোপছোপ দেখা যাচ্ছে এই এই সব জায়গাতেই কিন্তু প্রতিবাদের যে ভাষা সেই ভাষা কিন্তু লেখা ছিল এখনও পর্যন্ত আচ্ছাভাবে বোঝা যাচ্ছে যে এখানে রং দিয়ে কিছু একটা লেখা ছিল তবে কেন এত তাড়াতাড়ি মুছে ফেলা হলো তাহলে কি স্বাভাবিক ছন্দে যাতে সেক্টর ফাইভ ফিরে আসে সেই কারণেই এইভাবে রাতারাতি মুছে ফেলা হলো কারা করলো এই কাজ সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় বিকাশের সাথে নান্টুর রিপোর্ট শর্ট লেক দিন ধরে স্বাস্থ্য ভবনের বাইরে ধর্নায় ছিলেন জুনিয়র চিকিৎসকরা এবং সেই ধর্না ওঠার পরেই যে সকাল থেকে যে ছবি ধরা পড়ল ঠিক এভাবেই স্বাস্থ্য ভবনের আশপাশে প্রতিবাদের ভাষা মোছার কাজ শুরু হলো সকাল থেকে। আর এই যে প্রতিবাদের ভাষা মোছার ক্ষেত্রে তড়িঘড়ি এত তৎপরতা তা নিয়ে প্রশ্ন বিজেপির সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি তাঁর প্রতিক্রিয়া শুনব কে করেছে এবং সেটা রাজ্য সরকার যদি করে থাকে রাজ্য সরকার হয়তো মানুষকে দেখতে দিতে চায় না প্রতিবাদের ভাষা যেন গোটা বছর না থাকে সেই জন্য মুছে দিয়েছে কিন্তু মানুষের মন থেকে মুছবে কি করে মানুষের মনের মধ্যে তো প্রতিবাদের ভাষাই সরকারে বেরোচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা